আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভিডিওর পুরো সময়টা জুড়েই আপনারা আমার সাথেই থাকবেন বরাবরের মতো। আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, আমার জানতে পারলে বেশ ভালো লাগবে। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর বাসন্তী শুভেচ্ছা সবাইকে। ফাগুনের মিষ্টি কুয়াশা ঘেরা সকালের হাত ধরেই আজকের দিনটি আমার শুরু হয়েছে। সকালের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো হেঁটে আসার সময় নার্সারিতে একটু ঢু মারি, ভাবলাম যে আপনাদের জন্য এতটুকু ভিডিও করি, হয়তো আপনাদের দেখতে চোখে বেশ ভালো লাগবে। সব ঋতুই আমার ভালো লাগে, কারণ এক একটা ঋতুর তো এক একটা বৈশিষ্ট্য আছে। তবে বসন্ত ঋতু কেন যেন একটু আলাদাভাবেই ভালো লাগে। এই ঋতুর এত রং রূপ আর আবহাওয়া সব কিছু মিলিয়েই হয়তো বা এই বয়সে এসে ভালোবাসা দিবস নিয়ে তেমন কোনো মাতামাতি নেই, তবে বসন্ত ঋতু নিয়ে আমার বেশ এক্সাইটমেন্ট আছে। গাছ কেনা হোক বা না হোক, আমি মাঝে মাঝে এরকম নার্সারিতে একটু ঘুরতে যাই। তো নার্সারিতে ঘোরাঘুরি করলে সেদিন আমার মনটা বেশ ভালো থাকে, বেশ ফুরফুরে থাকে। বাসায় আসার পর ক্যামেরা অনেকক্ষণ বন্ধ ছিল। আমি যে আজ আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার দিব এই প্ল্যানিংটা ছিল না। পরে অবশ্য চিন্তা করি যে না, আপনাদের সাথে একটু কানেক্টেড থাকি, একটু শুভেচ্ছা বিনিময় করি। তারপর থেকেই যে কাজগুলো করেছি তো সেগুলোই ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। ফুলের কোনো বেডশিট একটু খুঁজছিলাম বাসায় আছে কি না, তো এটাই ছিল, ভাবলাম যে এটাই বিছিয়ে নেই। হারমোনিয়ামটা বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু টিউনিং করাতে নিয়ে যাব। হারমোনিয়াম নাকি কিছুদিন পরপরই টিউনিং করাতে হয়, তো আমার আসলে সময়টাও মিলছে না, সেই সাথে এই হারমোনিয়ামের তো বেশ ওয়েট আছে, তো অলসতার কারণেও আসলে নিয়ে যাওয়া হচ্ছে না। মেয়ে যখনই হারমোনিয়াম নিয়ে বসে এটা বাজাতে চায় না, বলে যে মা কেমন যেন একটা শব্দ আসে। তো আজ একটু বাজিয়ে দেখলাম যে কেমন আসলে হয়। তো দেখলাম যে না, নিয়ে যেতেই হবে। আর এর আগে হারমোনিয়ামের এই কাভারটা যখন শেয়ার করেছিলাম সেখানে বেশ কমেন্ট পেয়েছি যে কাভারটা কি আমি বানিয়েছি কি না। আমি হ্যান্ডিক্রাফ্টের একটা দোকান থেকে কিনেছি এটা, তবে যেই দোকান থেকে কিনেছি সেই দোকানে এই কাভারটা ওভেনের ফুল কাভার হিসেবে সেল করছিল। বেশ কিছু কাপড় ধুতে দেব, আর মোটা যে কাপড়গুলো বের হয়েছে, মানে শীতের যে কাপড়গুলো ছিল সেগুলো তুলে রাখবো, মনে হয় সামনে তেমন একটা লাগবে না। হালকা পাতলা কিছু রেখে দিব বাইরে আর বাকিগুলো তুলে রাখবো। সেই সাথে বেশ কিছু পর্দা আমার এখানে ধোয়া আছে, এগুলো এক্সট্রা, বাসায় আর লাগছে না, তো এগুলোকে লাগেজের ভিতরে করে রেখে দেব। এরপরে বাসার যে পর্দাগুলো যখন ময়লা হয়ে যাবে তখন শুধু এগুলো বের করে নিব। আর এই লাগেজটা এখন আর লাগে না আমাদের, এটা নষ্ট হয়ে গেছে বলা যায়, তো সেজন্য লাগেজের ভিতরেই পর্দাগুলো রেখে দিয়ে উপরে তুলে রাখব। সকালের দিকেই ছাদে কিছু কাপড় দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো শুকানো হয়ে গেছে, আবারও কিছু দিয়ে এসেছি। তো এই কাপড়গুলো ভাঁজ করে বাচ্চাদেরকে বললাম যার যার কাপড় তার তার আলমারিতে রাখতে, তো ওরা এগুলো নিয়ে গিয়ে গুছিয়ে রাখবে। এই ধরনের বিশেষ দিনগুলোতে অনেকে অনেক রকমের প্ল্যান করে, আমিও করতাম, আমি যে করতাম না তা না, তবে এখন আর তেমনভাবে করা হয় না। রান্নাটাই আগে করে নিলাম, আর আজ ছিল ফাঁকিবাজি সব রান্না। এখানে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করে নিয়েছি, আর রাইস কুকারে ল্যাটা খিচুড়ি করেছি। আর আজকের কাজগুলো মূলত ছিল আমার সব ক্লিনিং কাজ। এই কাজগুলো এমন, এগুলোর জন্য আবার রান্নাটা করতে গেলে এই কাজগুলোতে ভাটা পড়ে, তো সেই জন্য এই ধরনের ফাঁকিবাজি রান্না করে নিলাম। এই যে আজ ভালোবাসা দিবস, এই দিনটা তো অনেকে স্পেশালভাবেই পালন করছেন, আবার অনেকেরই হয়তো মাথা ব্যথাই নেই, আবার এই দিনগুলোকে নিয়ে অনেকের অনেক ধরনের মতবাদ আছে, অনেক যুক্তিতর্কও আছে। তো আমি আর সেদিকে যেতে চাই না, কারণ আমি খুবই ক্ষুদ্র চিন্তাভাবনার মানুষ, অত বেশি কিছু চিন্তা করতেও পারি না। তবে একটা জিনিস বুঝেছি আমার এই 11 বছরের সংসার জীবনে, যে কোনো ধরনের হেলদি রিলেশনশিপ
রিলেশনশিপ মেনটেন করতে গেলে দুইটা পক্ষেরই এফোর্ট লাগে। আপনি হাত পা গুটিয়ে বসে থাকলেন আর ভাবলেন যে আপনাকে কেউ ভালোবাসবে বা ভালোবাসা আপনার কাছে এমনি এসে ধরা দিবে, তা না। এর জন্য কিন্তু নিজেরও কিছু এফোর্ট লাগে, নিজেরও আসলে এগিয়ে যেতে হয়। আর এই সম্পর্কটা যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রেই হতে পারে, স্বামী স্ত্রী, বউ শাশুড়ি, ননদ ভাবি, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, যে কোনো ধরনের রিলেশনশিপের মধ্যেই আসলে হতে পারে। তবে আমরা তো আজকাল এই ভালোবাসা দিবসটাকে আসলে অন্যভাবে নিয়ে গিয়েছি। আমরা ভালোবাসা দিবস বলতেই শুধু প্রেমিক প্রেমিকার যে প্রেম সেটাই অনেকে বুঝি, আসলেই কিন্তু তা না। এই যে আমি কয়েকদিন পরপরই আপনাদের সামনে একটা করে ভিডিও নিয়ে আসছি, এটাও কিন্তু একেবারেই ভালোবাসার জোরে। আপনারা যদি আমাকে সুন্দর সুন্দর কমেন্ট না করতেন তাহলে কিন্তু আমি ভিডিওই হয়তো আর করতাম না বা করতে পারতাম না, সেই ইচ্ছাটাই জাগতো না। আসলেই ভালোবাসার অনেক শক্তি। তো কথা বলতে বলতে এখানে বাদাম ভর্তাটা আমি করে ফেলেছি, আর আজকের বাদাম ভর্তাটা আমি ব্লেন্ডারে করেছি। নেক্সট যেদিন আমি বাদাম ভর্তা করব ইনশাল্লাহ ইন ডিটেলসে শেয়ার করব, কারণ বাদাম ভর্তা দেখানোর অনেক রিকোয়েস্ট আমার কাছে আছে। তো এই কাজগুলো করতে করতে আমার খিদে লেগে যায়। কথায় আছে না যে পেট ঠান্ডা থাকলে সব ঠান্ডা, তো সেই হচ্ছে কথা। আর এখানে একটু খেয়ে আমি বাকি কাজগুলো করব। চুলার পাশের জানালার কাছে এরকম একটা আর্টিফিশিয়াল লতানো পাতা রাখি, এটা তো আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি। তো এই পাতাগুলোর মধ্যে এত বেশি তেল চর্বি জমেছে, তো এটাকে ধুয়ে নিচ্ছি। আর এই অবস্থাতেই আসলে ধুয়ে রাখা ভালো, এর থেকে বেশি তেল জমতে দিলে দেখা যাবে যে এগুলো ক্লিন করে নিতে আবার অনেক কষ্ট হয়ে যায়। যেহেতু এটা আর্টিফিশিয়াল এবং অনেকটা প্লাস্টিক বা রাবারের এরকম কিছু, তো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা যাবে না, এতে করে এটা নষ্ট হয়েও যেতে পারে। তো আমি হাতের মধ্যে একটু ভীম নিয়ে প্রথমে পাতাগুলোর মধ্যে ভালোভাবে লাগিয়ে দেব। এরপরে আসলে চুলার ঠিক পাশে যেইটুকু অংশ ছিল সেইটুকু অংশ তো দেখলে বোঝাই যাবে, তো একটা স্ক্রাবার দিয়ে সেই পাতাগুলো একটু ঘষে ঘষে নিয়েছি। রান্নাঘরে প্রতিদিনই কাজ করবেন, প্রতিদিন রান্নাঘর ক্লিন করবেন, তারপরেও দেখবেন যে রান্নাঘরে এমন অপ্রয়োজনীয় সব জিনিস জমে যায়, যেমনটা আমার রান্নাঘরেও হয়েছে। তো আজ বেশ কিছু জিনিস ফেলে দিয়েছি, বেশ কিছু প্লাস্টিকের জার, তারপর এমন এমন কিছু আছে যেগুলো আসলে আমার ব্যবহার করাই হচ্ছে না, তো সেগুলো ফেলে দিয়েছি। আর সেই সাথে এই যে কিছু জার, তারপর স্পুন হোল্ডারটা হয়েছে, এগুলোও ক্লিন করে নিচ্ছি। এই কাজগুলো করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে। যদি মনে করেন যে আমি আমার চ্যানেলে কী কী আপলোড দিয়েছি ভিডিও এর পূর্বে, তো আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সব ভিডিও হয়তো ভালো লাগবে না, তবে কিছু ভিডিও ভালো লাগলেও লাগতে পারে। যারা নতুন নতুন আমার এই চ্যানেলে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, আর যারা শুরু থেকেই এই পর্যন্ত আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সিঙ্কের চারপাশটা এরকম প্রতিদিন এভাবে তারের মাজনি দিয়ে ঘষে নিতে হয়। একটা দিন যদি এভাবে করে ঘষে না নেওয়া যায় তাহলে একটা লালচে লালচে দাগ পড়ে, সম্ভবত আয়রনের দাগ। তো মাঝে মাঝে আমি যেটা করি, লেবুর রস দিয়েও ভালোভাবে ঘষে নেই, তখন আবার ভালোভাবে ক্লিন হয়। এমনিতে কিন্তু এটা একটা কেমন যেন লালচে দাগ, তবে মনে হয় কি যে নোংরা হয়ে আছে, মনে হয়তো পরিষ্কার করাই হয় না, এরকমও লাগে মাঝে মাঝে। একজন আপু রান্নাঘরের এই জানালার মধ্যে ফয়েল পেপার কিভাবে দিয়েছি সেটা দেখাতে বলেছিলেন। আসলে এই ফয়েল পেপারটা এখনও নোংরা হয়নি, এই ফয়েল পেপার দেওয়ার কারণেই যে জানালার এই জায়গাটা কিন্তু পরিষ্কার আছে, তা না হলে কিন্তু একদম চোখে দেখাই যেত না। তো
এখনও যেহেতু খুব একটা ওইভাবে করে ময়লা হয়নি, তাই আমি আর আজ চেঞ্জ করে দিচ্ছি না। এটা আরও কিছুদিন যাক, তারপরে যেদিন আমি চেঞ্জ করে দিব সেদিন তো আমি দেখাবই। আর ফয়েল পেপারগুলো এভাবে করে দেওয়ার কারণে খালি চোখে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে, যার কারণেই আমি আর্টিফিশিয়াল সেই লতানো যে গাছটা দেখালাম সেটাই দিয়ে রাখি। এতে করে হয় কি যে অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো হয়ে যায়, মানে খারাপ অংশটা খুব একটা চোখে লাগে না। আজ রান্নাঘরে বেশ কিছু জিনিস তো ফেলেই দিয়েছি, কয়েকটা ঝুড়িও ছিল তার মধ্যে, তো নতুন দুইটা ঝুড়ি কয়েকদিন আগে কিনেছি, সেই ঝুড়ি দুইটাই বের করলাম। আর আমি লবণ রাখি যে জারটার মধ্যে, সেই জারটাও একটু ভেঙে গেছে, তো সেই জারটা চেঞ্জ করে দিলাম। রান্নাঘরের কাজগুলো বা রান্নাঘর গুছানো, রান্নাঘর ক্লিনিং, এই কাজগুলো খুব ট্রিকি। দেখবেন যে পুরো বাসা ক্লিন করতেও এতটা সময় লাগে না যতটা সময় লাগে ছোট্ট একটা রান্নাঘর গুছাতে। আর আজ তো আমি সারাদিনই প্রায় বলতে গেলে পানি আর ভীম দিয়ে কাজ করলাম, তো তারের মাজনে ভীম, এই দুইটার কম্বিনেশনে আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। পরে অবশ্য গোসলটা করেই হাতে অলিভ অয়েল মাখিয়ে নিয়েছি। রান্নাঘরটা গোছাতে গোছাতে অনেকগুলো কাজ বের হয়েছে দেখলাম, তো সেগুলো করার সময় আর আজ ছিল না, আর অনেকটা বেলা হয়ে গেছে, তো গোসলটা আবার ঠিকঠাক মতো না করলে ঠান্ডা লেগে যাবে, যার কারণে রান্নাঘরের 50% কাজ আমি ডান করলাম, আর বাকি যে কাজগুলো আছে ওগুলো আবার নেক্সট ডেতে করব। ডাইনিং টেবিলটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছেই আমি গোসলে যাব। তো আজ ভাবলাম যে ডাইনিং টেবিলে নতুন একটা, নতুন বলতে ধোয়া একটা রানার বিছাই, আর এই তো ফাগুনের সাথে মিল রেখে এই রানারটাই বিছিয়ে নিলাম। আজ অনেকবারই কাপড় দিতে এসেছিলাম ছাদে, কারণ কয়েক ব্যাচ করে কাপড় ধুয়েছি, সেই সাথে ঘরের এই পাপোশগুলোও ধুয়েছিলাম, তো বিকেলবেলার দিকে ভাবলাম যে নিয়ে যাই। আর আপনাদের তো কোকিলের ডাক শোনাতে পারছি না বা কোকিল দেখাতে পারছি না, তো আপনারা চিল দেখেন। বাসার সব কাজ ডান, তো গোসলে যাব। ভাবলাম যে আজ একটু শাড়ি পরি, সব সময় তো শাড়ি পরা হয় না, তবে মাঝে মাঝেই আমি চেষ্টা করি শাড়ি পরার। এই শাড়িটা আরও একদিন পরেছিলাম কেনার পর থেকে, তো উল্টা করে ভাঁজ করে রেখেছি, যার কারণে এটা উল্টা পাশই দেখা যাচ্ছে।
হীনমন্যতাকে দূর করে সত্যিকারের ভালোবাসায় নিমজ্জিত থাক আমাদের সবার জীবন, প্রাণবন্ত হোক আমাদের সকলের আশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।